আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থা। 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পর গভর্নর লর্ড ক্লাইভ কর্তৃক প্রবর্তিত বাংলার শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন বা ডুয়েল গভর্নমেন্ট বলা হয়। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা, ইংলিশে ডুয়েল গভর্নমেন্ট। এই দ্বৈত শাসন ব্যবস্থা কথাটির অর্থ হল বাংলার শাসন ব্যবস্থাকে দুটি পৃথক সংস্থার হাতে ভাগ করে দেওয়া। নতুন এই পদ্ধতির ফলে বাংলার রাজস্ব আদায় ও দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় কোম্পানির হাতে। ফলে রাজস্ব আদায় ও দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় কোম্পানির হাতে এবং সরকার পরিচালনা ও বিচারকী কাজকর্মের ভার দেওয়া হয় নবাবের হাতে। তাহলে নবাবের হাতে থাকে সরকার পরিচালনা ও বিচারকী কাজকর্মের দায়িত্ব। দেওয়ানি হস্তান্তর সূত্রে নবাব কোম্পানির আদায়কৃত রাজস্ব থেকে বাৎসরিক যে বৃত্তি পেতেন, প্রথমে 53 লক্ষ, পরে 32 লক্ষ, আরও পরে 16 লক্ষ, তা দ্বারা শাসনকার্য পরিচালনা করতেন। নবাব যে বাৎসরিক বৃত্তি পেতেন সেটা থেকে তিনি শাসনকার্য পরিচালনা করতেন। শাসনকার্যের এই দায়িত্বের দ্বিবিধ ভাগাভাগি হলই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থা। তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে বোঝাচ্ছে কি, শাসনকার্যের দায়িত্বের দ্বিবিধ ভাগাভাগিকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। দ্বৈত শাসন ব্যবস্থা অনুসারে বাংলার নবাব কোম্পানির উপর নির্ভরশীল একটি নামমাত্র রাজপদে পরিণত হয়। রাজ্য শাসনের প্রকৃত ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায় এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলে। দ্বৈত শাসন প্রবর্তনের পশ্চাতে ইংরেজদের কয়েকটি উদ্দেশ্য লক্ষ্য করা যায়। 1 নম্বর ছিল দেশীয় শাসকদের বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জনরোষ সৃষ্টি করা, অর্থাৎ নবাবের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি করা প্রথম উদ্দেশ্য ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির। 2 নম্বর, কোম্পানির শাসনের প্রতি জনগণের আগ্রহ তৈরি করা। কোম্পানি যে শাসন করত তার প্রতি জনগণের আগ্রহ তৈরি করাও তাদের লক্ষ্য ছিল। 3 নম্বর, কৌশলে বাংলার রাজনীতিতে কোম্পানির একাধিপত্য প্রতিষ্ঠা করা। বাংলার রাজনীতিতে কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠা করাও তাদের লক্ষ্য ছিল। এ সকল বিষয়ে চিন্তা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোকবলের অভাব, দেশীয় ভাষা কিংবা দেশীয় আইনকানুন সম্পর্কে অজ্ঞানতার অজুহাতে পূর্ব পদ্ধতিতে রাজস্ব আদায় অব্যাহত রাখে। লর্ড ক্লাইভ কৌশল করে কোম্পানি নির্ধারিত সুবাদার নাবালক নবাব নজম উদ্দৌলার অভিভাবক রেজা খান এবং রেজা সিতাব রায়কে কোম্পানির সমস্ত দায়িত্ব অর্পণ করেন। লর্ড ক্লাইভ কৌশল করে রেজা খান আর সিতাব রায়কে কোম্পানির সমস্ত দায়িত্ব অর্পণ করেন। শুধু কেন্দ্রীয়ভাবে তাদের কার্যক্রম তদারক করার জন্য কর্মস্থলে ইংরেজ রেসিডেন্ট আবাসিক প্রতিনিধি রাখার ব্যবস্থা করা হয়। এরা সবাই ছিলেন নবাবের বেতনভুক্ত কিন্তু কোম্পানির আজ্ঞাবহ। মূলত কোম্পানির স্বরূপ গোপন রাখার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়। তাছাড়া সরাসরি রাজস্ব আদায় করতে গেলে কোম্পানির সাথে ইউরোপীয় অন্যান্যদের সংঘর্ষের সম্ভাবনাও ছিল। এত সব কিছু মাথায় রেখে সুকৌশলে রাজস্ব আদায়ের ব্যাপারটা রাখেন নবাব তথা তার কর্মচারীদের উপর, কিন্তু আদায়কৃত রাজস্ব কেন্দ্রীয়ভাবে তদারক করত কোম্পানি। রাজস্ব আদায়ের ভার নবাবকে দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু এটা আবার তদারক করত কেন্দ্রীয়ভাবে কোম্পানি। ফলে রাজস্ব নির্ধারণ করত কোম্পানি এবং আদায় করত নবাবের কর্মচারী। শোষণ ও নির্যাতনের শিকার জনগণ আর রাজস্ব শোষণ আর নির্যাতনের শিকার হতো জনগণ আর রাজস্ব জমা হতো কোম্পানির কোষাগারে। এই ছিল দ্বৈত শাসন ব্যবস্থা, দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল। লর্ড ক্লাইভ যে দ্বৈত শাসন ব্যবস্থা বাংলা প্রচলন করেছিলেন তার ফলাফল সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। প্রথমত, দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের ফলে প্রশাসনিক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়, এটা স্বাভাবিক। যদি 2 রকমের শাসন ব্যবস্থা থাকে তাহলে প্রশাসনিক ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়। দ্বিতীয়ত, এই জটিলতার সৃষ্টি হয়। নবাবের দায়িত্ব ছিল কিন্তু ক্ষমতা ছিল না,
কোম্পানির ক্ষমতা ছিল কিন্তু কোনো দায়িত্ব ছিল না, অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কোনো ক্ষমতা দেওয়া হয়েছিল না, কিন্তু কোম্পানির হাতে প্রচুর ক্ষমতা ছিল কিন্তু তাদের কোনো দায়িত্ব ছিল না, ফলে মানুষের দুর্দশার শেষ ছিল না। দ্বিতীয়ত, এই ব্যবস্থার ফলে দেশে আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটে, ফলে জনজীবনে অরাজকতা নেমে আসে। তিন নম্বর, রাজস্ব নির্ধারণের ক্ষমতা কোম্পানির হাতে থাকায় প্রতি বছর রাজস্ব বৃদ্ধি পেত, প্রাকৃতিক দুর্যোগেও রাজস্ব মকুব করা হতো না, বরং কোম্পানির নির্দেশে নায়েব ও গোমস্তারা নির্যাতন চালাতো। প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, এই সমস্ত কারণে রাজস্ব মকুব করা হতো না, বরং যে সমস্ত অঞ্চলে কম দুর্যোগ প্রবণ ছিল সে সমস্ত অঞ্চলের রাজস্ব বৃদ্ধি করা অব্যাহত রাখা হয়। চতুর্থত, দ্বৈত শাসনের কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের নামে শোষণ শুরু করে। এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলে কোম্পানির কর্মচারীরা শোষণ শুরু করে, তাদের অত্যাচারে দেশীয় ব্যবসায়ী কৃষকরা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়। 1770 সালে মানুষ দুর্ভিক্ষের ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়ে, চালের মূল্য বেড়ে টাকা 8 মণের পরিবর্তে 3 সেরে নেমে আসে, দেশের সর্বত্র অনাহারে মৃত্যুর করুণ দৃশ্য দেখা যায়। এই অবস্থাতেও খাজনা তো মকুব করা হয়নি, বরং কম দুর্ভিক্ষপ্রীত অঞ্চলগুলোতে খাজনা বৃদ্ধি করা হয়। দুর্ভিক্ষজনিত মৃত্যু ও পলায়নের ফলে দুর্ভিক্ষজনিত মৃত্যু ও পলায়নের ফলে পলায়নের ফলে মানে যারা এমনও দেখা গেছে যে খাজনার দেওয়ার ভয়ে জনগণ গ্রাম ছেড়ে পালাই গেছে, ফলে গ্রামগুলো জনশূন্য হয়ে পড়ে। বাংলার জনগণ 1776 বঙ্গাব্দে এই মহাদুর্যোগের কবলে পড়ে বলে একে 76-এর মন্বন্তর বলে। দ্বৈত শাসনের অবসান, এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলার মহাদুর্ভিক্ষ দেখা যায় একথা কোম্পানি স্বীকার করে নেয়। কোম্পানির দুর্নীতি, লুণ্ঠন, অত্যাচারের কারণে লন্ডনে সমালোচনা ঝড় উঠলে ওয়ারেন হেস্টিংকে গভর্নর হিসাবে কর্তৃপক্ষ দায়িত্ব অর্পণ করে। হেস্টিং প্রথমে ক্ষমতা গ্রহণ করে 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান এবং তার নেতৃত্বে বাংলায় সরাসরি ইংরেজ শাসনের সূত্রপাত হয়। এভাবে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটে।